দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য দুজন অতিথি উপস্থিত থাকেন। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক এবং প্রধান সম্পাদক জিটিভি। এছাড়া আমার সঙ্গে উপস্থিত হওয়ার কথা রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর শওকত আকবর। উনি এখন এসে পৌঁছাননি, আমরা আশা করছি উনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। আমরা আলোচনায় যেতে চাই। আমি ইশতিয়াক ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই। করোনার যে পরিস্থিতি, হঠাৎ করে আমরা দেখলাম করোনার পরিস্থিতি একটু পরিবর্তন হচ্ছে, নতুন করে শনাক্ত আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাটা বাড়ছে আসলে। তাহলে আমরা আবার কোন দিকে যাচ্ছি, এটিকে কেউ কেউ বলছেন তৃতীয় ঢেউ। ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে আমরা ঢেউ এটাকে দ্বিতীয় তৃতীয় কিনা এটা হিসাব করার চেয়ে বাস্তবতা হলো যে বাড়ছে। এবং আজকের দিনের হিসাব তো খুবই গুরুত্বপূর্ণ যে 26টি মৃত্যু এবং 9.5% মতন সংক্রমণের হার, এটি আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে কখনো কোনো স্পেসিফিক পদ্ধতিই নেই করোনাকে কমানোর জন্য। হয়তো ন্যাচারালি কিছুটা কমে গিয়েছিল আমাদের মানুষজনের লিভিং স্টাইলের কারণে, ধরেন রোদের মধ্যে কাজ করে কিংবা পলিউশনের মধ্যে থাকে বলে আমাদের মধ্যে যে এক ধরনের রেজিস্ট্যান্স আছে সেটার কারণে হয়তো আমরা বুঝি নাই। কিন্তু করোনা কমাতে যে বিশেষ পদ্ধতি প্রয়োজন সেটা আমরা কোনোটাই অ্যাপ্লাই করি নাই, কোয়ারেন্টাইন করি নাই ঠিকমতো, আমরা লকডাউন করি নাই, আমরা সামাজিক দূরত্ব মানি নাই, এবং আমরা তো সমস্ত কিছু আসলে খুলে টুলে দিয়েছি স্কুল এবং কলেজ ছাড়া। এবং তারই আমি বলবো যে বেশ কিছু ঘটনা আমি আপনাকে বলতে চাই। একটা হলো এই যে হঠাৎ করে দেখবেন বিয়ে শাদী জন্মদিনের এগুলো ধুম বেড়ে গেছে, এবং সেখানে কিন্তু কোনো অতিথিদের ভিতরে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। আমরা দেখছি কোম্পানিগুলোর এজিএম, সেলস কনফারেন্স এগুলো পর্যন্ত ব্যাপকভাবে হচ্ছে। কক্সবাজারে তো আপনি দেখেছেন মানে মানুষ ঠাই নাই এরকম একটা অবস্থা হয়েছে। এর বাইরে আমরা যে একটা পৌরসভা নির্বাচন করলাম সেখানেও কিন্তু ব্যাপক আকারে জনসমাগম হয়েছে। এবং এয়ারপোর্টে যেহেতু আমরা ভালো কোয়ারেন্টাইন সিস্টেম করতে পারি নাই, ফলে ইউকে ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে গেল কি না, সিলেটে যে যাত্রীরা এসছেন তারা নামকে অস্তেলে হোটেলে উঠেছেন কিন্তু তারা কিন্তু ঠিকই মুভ করেছেন, তাদের সাথে অন্যরা দেখা করতে এসছে, সব কিছু মিলিয়ে। এবং আপনি যদি এখন তাকান বাইরের দিকে তাকান, সেখানে কিন্তু মানুষের ভেতরে কোনো রকমের স্বাস্থ্যবিধি মানার কোনো প্রচেষ্টা নাই। সবশেষ হলো ভ্যাকসিন ব্যবস্থাপনাটা আমাদের অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরও একটা ঢিলে ঢেলা ভাব চলে এসেছে, আমি তো ভ্যাকসিন দিয়েছি সুতরাং আমার মাস্ক না পড়লেও চলবে। এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমরা একটা খারাপের দিকে আবার নিয়ে যাচ্ছি বিষয়টাকে। সরকারকে কঠোর হতে হবে মাস্ক পরার ব্যাপারে, স্বাস্থ্যবিধির ব্যাপারে। এবং এই যে পরিবহনে গ্যাপটা যে মানা হলো না, বাজার হাটে যে কোথাও কোনো গ্যাপ নাই, এমনকি সচিবালয়ে কিংবা ধরেন সাংবাদিকদের কোনো সংগঠনেও, আমরা তো নির্বাচনও করলাম সাংবাদিকদের, আমরা দেখছি বারে নির্বাচন হয়েছে, আমরা কোর্ট কাচারিতে আমরা দেখছি যা অবস্থা হয়েছে, সবাই আমার মনে হয় যে কন্ট্রিবিউট করছে, সবাই অবদান রাখছে করোনা বাড়ার ক্ষেত্রে। এবং এখানে এটা শেষ পর্যন্ত আমাদেরকে বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে ফেলে কি না, অনেকেই বলছেন যে এটাই হয়তো আবার নতুন করে একটা বড় ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে এক বছর পরে এসে। আবার কেউ কেউ বলছে যে না এটা একটা শেলো ওয়েভ, হয়তো বেশি দিন থাকবে না। কিন্তু আমি মনে করি কোনো স্পেকুলেশন করা ঠিক না, যেটাই ঘটছে আমরা যে বাস্তবতা দেখতে পাচ্ছি, হাজারের উপরে চলে যাচ্ছে এখন সংক্রমণের সংখ্যা, 9% পৌঁছে গেছে, 26 জনের মৃত্যু, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বোধহয় একমাত্র দেশ করোনা আক্রান্ত যেখানে কোনোদিন শূন্য সংক্রমণ ছিল না, শূন্য মৃত্যু ছিল না, শূন্য মৃত্যু, সুতরাং মৃত্যু কম ছিল বলে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো। এবং আমরা যদি গত এক মাসের কার্ভটি দেখি যে আস্তে 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 প্রতিদিন এটি বাড়ছে। আরেকটা আপনি যদি বললেন যে পর্যটন কেন্দ্রগুলো আমরা দেখেছি যে একদম খুবই লোকে রোগান, এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার করেন, কিন্তু সরকার যখন স্বাস্থ্যবিধি নেই, সরকার যখন এই নির্দেশনা জারি করেছিল যে খুলে দেওয়ার সব নির্দেশনা, সেখানে কিন্তু বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মানার জন্য, এবং লোকাল যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যে সমস্ত তাদেরকে বলা হয়েছিল এগুলো মেনটেন করার জন্য। তাহলে সেখানে কি আমাদের গাফিলতি রয়েছে? অবশ্যই গাফিলতি রয়েছে। সরকার তো পরিবহন খোলার সময়ও বলেছিল, স্বয়ং সরকারি প্রতিষ্ঠান বিআরটিসিকে সেটা মানছে, বিআরটিসির বাসগুলোতে সেটা মানা হচ্ছে, অর্থাৎ সরকার একটা নির্দেশনা দিয়েই শেষ। প্রথম কয়েকদিন একটু পত্রিকায় ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য দু একজন পরিবহন নেতা, পরিবহন মালিক আর দু একজন সরকারি দলের লোকদেরকে আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে দেখেছি, এখন কিন্তু সেগুলো নাই। সে একই অবস্থা আমি বলবো পর্যটন স্থানসমূহে, সেখানে কিন্তু কোনো ধরনের মুখে শুধু আপনি নির্দেশটাই দিয়েছেন, মানার ব্যাপারে কোনো প্রচেষ্টা কিন্তু আমরা দেখিনি। আমি তো মনে করি এখন সময় হয়েছে আবার মোবাইল কোর্ট চালু করার, ফাইন 20 টাকা নয়, দরকার হয় 500 টাকা ফাইন করেন, এবং যাদের মাস্ক কেনার সামর্থ্য নাই, দরিদ্র অসহায় মানুষ তাদেরকে মাস্ক দেন, এবং অন্যরা যারা সামর্থ্য থাকার পরও মাস্ক পরছে না
তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে এটি কি আবার এরকম যে আমরা শুরুতে যে ধাক্কাটি যখন আসলো তখন আমরা যেরকম অপরিকল্পিত একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে এসেছি, এখনো কি সেই ব্যবস্থার মধ্যে দিয়ে চলছি? আমরা ভ্যাকসিন ছাড়া বাকি কোনো জায়গায় কোনো ব্যবস্থাপনা করতে পারিনি, এবং করোনাটা কীভাবে, এটা কি প্রশাসনিক পদ্ধতিতে, ভাবটা এরকম প্রশাসনিক পদ্ধতিতে করোনা চলে যাবে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছে সেটা কোনোভাবেই কোথাও কাজ করছে বলে মনে হয় না, করেও নাই কখনো, সেটা মানাও হয় নাই কখনো। এবং এখন আমরা দেখছি সরকার কিছু নির্দেশনা জারি করছেন, প্রধানমন্ত্রী নিজেও বলছেন। আমি বলবো যে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন বাকিদের উচিত হবে সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা, তবেই আপনি হয়তো করোনা সংক্রমণ কিছু। আমরা ভ্যাকসিন কার্যক্রমের সফলতার কথা বলছি, এটি আসলেই সফল হয়েছে, সরকারের খুবই সুন্দরভাবে চলছে, কিন্তু তার পাশাপাশি যে স্বাস্থ্য যে চিকিৎসাটি নিশ্চিত করা করোনার সময়, যেটি আমরা একদম শুরু থেকে বলছি, সেই জায়গাটা কি আমাদের খুব একটা অগ্রগতি হয়েছে? না, আমরা চিকিৎসার যে বেহাল দশাটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু কোনো উন্নতি হয়নি। কিছু প্রোটোকল তৈরি হয়েছে এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিজেরা যেহেতু একটা ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে গিয়েছেন, তারা এক ধরনের ম্যানেজমেন্ট নিজেরা করে নিতে পেরেছেন। ভ্যাকসিনটা যেহেতু মানে ধাপে ধাপে হচ্ছে, ফলে এটার ব্যবস্থাপনাটা তুলনামূলকভাবে ভালো হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে সুপারভাইজ করছেন, কিন্তু হাসপাতাল পরিস্থিতি কিন্তু উন্নতি হয় নাই। এবং আমি বলবো আবার যদি একটা ঢেউ লাগে তাহলে কিন্তু হাসপাতালগুলো আবার ভেঙে পড়বে সিস্টেম। এবং বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি ডাক্তার মারা গেছে, আপনি যদি কম্পেয়ার করেন করোনা রোগী এবং ঘনত্ব অনুযায়ী সবচেয়ে বেশি ডাক্তার মারা। সুতরাং অনেক বড় মূল্য দিয়েছি কিন্তু আমরা, সেটা হয়তো আমরা অনেক নাম করা আইসিইউ স্পেশালিস্ট মরে গেছেন, অধ্যাপক মরে গেছেন, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট মরে গেছেন, আমি বলবো অনেক বিখ্যাত মানুষজন আমাদের সংস্কৃতি জগতের, সাহিত্য জগতের অনেকে মারা গেছেন, এটা কিন্তু বড় মূল্য দিচ্ছি আমরা, সামনে যাতে দিতে না হয়। এবং আমরা শুরু থেকে আমাদের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়েছিল, আমাদের লকডাউনে যেতে হয়েছিল, সেরকম পরিস্থিতি আসলে আবার তো আমরা সে ধরনের একটা সমস্যায় পড়ব। আমরা তো লকডাউন করিনি, আমরা সাধারণ ছুটি করেছিলাম, এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কয়টা প্রোটোকল তার কিছুই আসলে করিনি, আমরা লকডাউন করিনি, আমরা সামাজিক দূরত্ব মেনে চলিনি, আমরা স্বাস্থ্যবিধিগুলো ঠিকমতো অনুসরণ করিনি। তবে একটা কথা বলতে পারেন, হ্যাঁ, করোনা তো সেভাবে ছড়ায়নি, সেটা ন্যাচারাল ওয়েতে হতে পারে অথবা আমাদের মানুষজনের রেজিস্ট্যান্স হতে পারে। আর আমরা দ্রুত গতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে নেমে গিয়েছিলাম, এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তাকে এটা নামতে হয়েছে বাস্তবতা। তবে সবচেয়ে বড় কথা আমাদের মানুষজন, তারা জানে যে তারা তো রাষ্ট্রের কাছ থেকে কিছু পাবে না, রাষ্ট্র তো তার জন্য কিছু করে না, সুতরাং সে নিজেই নেমে পড়েছে তার ভাগ্য গড়ার জন্য। সেই কথা আছে না যে আমার হাতে নিরাম, আমি আমার নির্ভরতার চাবি, আমি সে নিজেই চেষ্টা করেছে কোনো না কোনোভাবে টিকে থাকার লড়াই করেছে এবং সেটাই কন্ট্রিবিউট করেছে। হাত তো পেতেছে বড় লোকরা, গার্মেন্টসের মালিকরা হাত পেতেছে, দরিদ্র মানুষ তো হাত পাতে নাই, হাত পেতেছে বড় বড় শিল্পপতিরা, দরিদ্র মানুষ তো হাত পেতে নাই, পেয়েছে তো সরকারি কর্মকর্তা কর্মচারীর অসুখ হলে, করোনা হলে 10 লাখ টাকা করে পেয়েছে। আমি বলবো সাধারণ মানুষ নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার চেষ্টা করেছে, করোনাকে মোকাবেলা করার চেষ্টা করেছে, ফাইট করেছে, নিজের স্বজন চলে গেছে, হয়তো বাড়িতে অভুক্ত সন্তান আছে, সে তার নিজের চেষ্টাটা, এবং এদেশের কৃষক তার সৃজনশীলতা বজায় রেখেছে, তার কঠোরতা পরিশ্রম করে সে তার ফসল ফলিয়ে গেছে। আমি মনে করি যে করোনার সবচেয়ে বড় বিজয়ী হলো এদেশের সাধারণ মানুষ এবং তাদের কারণে অর্থনীতি এখনও সচল রয়েছে। আর একটা হচ্ছে যে আপনি যদি বললেন যে বড় লোকেরা সাহায্য চেয়েছে, সহায়তা পেয়েছে, সেখানে তো আমরা দেখেছি নানা ধরনের অনিয়ম রয়েছে অর্থনীতি, সেটা তো মানে সাহায্য প্রণোদনার টাকা কোথায় কীভাবে গিয়েছে এই স্বচ্ছতাটা তো আমরা বুঝতে পারি। একটা পর্যায়ে তো আপনি জানেন যে 2,500 টাকা করার যে একটা মোবাইলে দেওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে। আমরা দেখেছি পিপিই নিয়ে দুর্নীতি হয়েছে, মাস্ক নিয়ে দুর্নীতি হয়েছে, নগদ সাহায্য নিয়ে দুর্নীতি হয়েছে, এমনকি খাদ্য সাহায্য নিয়ে ত্রাণের চাল চুরি হয়েছে, তেল চুরি হয়েছে। আসলে করোনাকাল আমাদেরকে একটা জিনিস বোঝালো যে আমরা একটা ঝড়ের মধ্যে আছি কিন্তু এদেশের মানুষ সবাই একই তরণীর মধ্যে নয়। বলে না আমরা মোরা যাত্রী একই তরণীর, আমরা একই তরণীতে নই। কেউ এই করোনাকালকে ব্যবহার করেছে অর্থবিত্ত বানানোর জন্য, কেউ সত্যি সত্যি ভিকটিম হয়েছে, সে তার রোজগার হারিয়েছে, সে তার কর্ম হারিয়েছে, সে আরও বেশি দরিদ্র হয়েছে, কেউ স্বজন হারিয়েছে, কেউ হয়তো কোনোরকমে টিকে গেছে, কোনোরকমে টেকার চেষ্টা করছে। কিন্তু এই করোনাকালে যে একটা জাতীয় ভাবে যে এটাকে মোকাবেলা করার জন্য যে একটা বার্তা প্রয়োজন ছিল, জাতীয়ভাবে একটা রেসপন্স করা প্রয়োজন ছিল, আমার কাছে মনে হয় আমরা সেভাবে পারিনি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা শুরু থেকে যেটি সমন্বয়হীনতা, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব বা বাণিজ্যের যে দায়িত্ব এই করোনাকালীন সময় ছিল, সেগুলো কি যথাযথ তারা পালন করতে পেরেছে? এখনও তো মনে হচ্ছে যে সমন্বয়হীনতা এখনও কাজ করছে। সমন্বয়হীনতা তো আমাদের চরিত্রের অংশ এবং আমরা সবচেয়ে খারাপ ব্যবস্থাপক পৃথিবীর মধ্যে।
আমাদের যা কিছু হয় অটোমেটিক হয়, কিন্তু কিন্তু আমরা অনেক গর্ব করে অনেক কথা বলি যে আমরা এই করেছি সেই করেছি, বা মূলত আমাদের ভিতরে ব্যবস্থাপনার দুর্বলতা সাংঘাতিকভাবে আছে এবং আমাদের ভিতরে সমন্বয়ের যে কথাটা বলেছেন করোনার ইস্যুতেই তো আমরা দেখেছি, এখানে রাইডিং সিটে তো থাকার কথা স্বাস্থ্য অধিদপ্তরের, কারণ আপনার যে 2018 সালের যে আইনটি আছে যেটা আপনি নিজেই সংশোধন করেছেন 100 বছরের পুরনো আইনটি, সেখানে তো স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সব কিছু করবেন, কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রশাসনিক জায়গাটা অনেক বেশি শক্তিশালী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবরদারিটা অনেক বেশি, এখানে প্রশাসনের অন্যান্য নানা অফিসের খবরদারিটা অনেক বেশি। আপনি যে বিশেষজ্ঞ কমিটি করেছেন জাতীয় পরামর্শক কমিটি, সেখানে দেখবেন প্রথম 26 জনের মধ্যে কোনো ডাক্তারই নেই, অর্থাৎ আপনি পুরো বিষয়টাকেই তো চেষ্টা করেছেন অন্য উপায়ে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে করোনাকে নিয়ন্ত্রণ করার, কিংবা এখনো করোনা মোকাবেলার জন্য একটা অভিজ্ঞ চিকিৎসক টিম গড়ে তোলা সেটিও হয়েছে কিনা না আমরা দেখিনি অন্তত। আরেকটি বিষয় যে করোনার মধ্যেও আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো মশার উপদ্রব হঠাৎ করে ঢাকায় বেড়েছে এবং এর ফলে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা হয়েছে, যদিও আমাদের মেয়ররা বলছেন যে ঢাকার মানুষ মশারি ছাড়াই ঘুমোতে পেরেছে, এ ধরনের বক্তব্য চলে আসছে বিভিন্ন পত্রপত্রিকায়। তো আসলে এই বাস্তবতা আসলে এটি কতটা যুক্তিগত, কিন্তু আমরা তো একটা সংখ্যার মধ্যে রয়েছি। দেখেন দক্ষিণের মেয়র তার সুরক্ষিত বাসার সাথে যদি সারা ঢাকা শহরের বাসীকে তুলনা করেন তাহলে আমি বলবো যে তিনি জনগণকে আসলে বুঝতেই পারছেন না, মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে মশা, এবং এত বেশি মশা যে এটা এখন মশা সত্যি সত্যি আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এবং আপনি শিক্ষক বলেন, ছাত্র বলেন, গৃহবধূ বলেন, কর্মজীবী বলেন, সাধারণ মানুষ বলেন, তারা প্রত্যেকে মশায় কষ্ট পাচ্ছে, ঢাকা শহরে যারা ফুটপাতে বাস করে তারা কষ্ট পাচ্ছে, এবং মশা মারার কোনো সত্যিকারের কার্যকর উদ্যোগ আমরা কিন্তু কখনো দেখিনি। এখন মশার জন্য প্রতিদিন সন্ধ্যায় দেখি নানা জায়গায় ওষুধ ছিটানো হয়, তাতে মশা মরে বলে আমার মনে হয় না, অন্তত আমি তো আমার এলাকায় দেখি যে মশার জ্বালায় বাইরে বের হওয়া যায় না, এবং সন্ধ্যায় হাঁটতে বের হই আমি মনে হয় যে মশা আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, আমি একদিনের জন্য মশারি ছাড়া ঘুমাবার সাহস করতে পারি না, ঘুমাইও নেই। তাহলে উনি কীভাবে চিন্তা করেছেন যে মশারি ছাড়া মানুষ ঘুমিয়েছে, সেটা হলো ওনার বাস্তবতা, আমি বলবো এটা মানুষের বাস্তবতা নয়। আজকে উত্তর সিটি কর্পোরেশন মামলা করেছে, আমরা দেখলাম যে এভিয়েশনের বিরুদ্ধে, সিভিল এভিয়েশন সহ কাজকার বিরুদ্ধে, এই মামলা হয়তো উনি করতে পারেন, কিন্তু এটাও কিন্তু আপনার কথায় শেষ পর্যন্ত সমন্বয়হীনতা, সিটি কর্পোরেশন তাকে নির্ভর করতে হয় একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে 52টি সংস্থার উপরে, এবং 52টি সংস্থায় কেন্দ্রীয় সংস্থা স্থানীয় সরকারের অঙ্গ নয়, ফলে এই সমন্বয় কে করবেন? আমরা দীর্ঘদিন ধরে চিৎকার করছি, সত্যিকার অর্থে মশা যেহেতু দরিদ্র মানুষকে কামড়ায়, ফলে এই নিয়ে বড়লোক যেহেতু অ্যারোসল কিনতে পারে, বড়লোক যেহেতু তার বাসায় নেট করতে পারে, বড়লোকরা যেহেতু তার যিনি গাড়িতে করে চলেন, বড়লোকদের যেহেতু রাস্তায় নামতে হয় না, সুতরাং মশা সাধারণ মানুষকে কামড়ালে কার কি আসে যায়, আমার কাছে মনে হয় যে এই অ্যাটিটিউডটা কাজ করছে। আরেকটি বিষয় আমরা একটু এই যে সমন্বয়হীনতা যেহেতু বললেন, কিন্তু সিটি কর্পোরেশনে তো অসংখ্য প্রকল্প রয়েছে মশা নিধনের, এবং গত বছর থেকেই বলা হচ্ছে যে ডেঙ্গু এবং করোনা যদি একসঙ্গে কোনো কারণে হামলে পড়ে তাহলে তো অবস্থা আমাদের খুবই খারাপ হয়ে যাবে। ডেঙ্গুটা হয়তো যেটুকু আমরা অতটা ঝুঁকি নেই যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিউলেক্স বসা তো মানুষের অন্য ক্ষতিগুলো করছে, কষ্ট তো দিচ্ছে, এবং যদি টাইফয়েডও হয়, যদি সাধারণ জ্বরও হয়, তার সাথে যদি করোনার সংমিশ্রণ ঘটে সেটাও তো একটা ঝুঁকির জায়গা, ডেঙ্গু হলে তো ঝুঁকি হতেই পারে। যে প্রকল্পের কথা বলেন মশা মারার প্রকল্প, কোনোটাই তো সফল হয়নি, স্বয়ং উত্তরের মেয়র স্বীকার করেছেন, তিনি ব্যক্ত হয়েছেন, উত্তরের মেয়রকে ধন্যবাদ যে তিনি অন্তত স্বীকার করেছেন, দক্ষিণের মতন বলেন নাই যে তিনি সবাই আমরা মশারি ছাড়া ঘুমাতে পেরেছি, এবং মশার ওষুধ নিয়ে আমাদের প্রশ্ন আছে, মশা মারার পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে। দেখেন আমাদের পাশের দেশের একটি শহর হলো কলকাতা, সেখানে কিন্তু এখন আপনি গেলে মশা আমাদের মতন পাবেন না, ওরা কিন্তু মশা সত্যিকারের একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশা মারতে সক্ষম হয়েছে, ওরা জলাবদ্ধ জায়গায় যেখানে মশা জন্ম নেয় সেই জায়গাগুলো কিন্তু চিহ্নিত করেছে এবং সমস্ত জলাবদ্ধতা দূর করার চেষ্টা করেছে। তারা যে নদীর পানি, যে কলকাতা শহরকে কেন্দ্র করে যে নদী আছে, শহরের বুক চিরে যে নদীগুলো গেছে, আমাদেরও কিন্তু নদী আছে, সেই নদীগুলো যাতে দূষিত না হয় সেখান থেকে দূষণ দূর করার চেষ্টা করেছে, এবং নদীগুলোতে যাতে প্রবাহমান একটা পানি থাকে, আমাদের মতন যদি ডেড ওয়াটার যাতে না হয় সেই প্রবাহমান পানি গড়ার চেষ্টা করেছে, যাতে মশার লার্ভা সেখানে জন্ম নিতে না পারে। আমার এই শহর তো আমি বলবো ঢাকা সিটি কর্পোরেশনের দুটি অংশের কাছে আমরা আর কিছু চাই না, আপনারা অনেক গল্প শুনিয়েছেন তিলোত্তমা নগরী করবেন, আপনারা বাংলাদেশের এই নগরীকে সিঙ্গাপুর দুবাই করে ফেলবেন, আমরা মনে করি ঢাকার মেয়রের দুটো কাজ, মশা মারেন আর বর্জ্য দূর করেন, আপনাদের আর কিছু করতে হবে না, তাতেই মানুষজন এই দুটো কাজ ঠিক মতো দয়া করে করেন, আপনাদের অন্য যত রকমের
নানা ধরনের মানে বীরপঙ্গবের মতন আচরণ সেগুলো আমরা আসলে দেখতে চাই না। এবং এই বর্জ্য অপসারণের জন্য তারা তো খালগুলো নিজেদের হাতে নিজেদের দায়িত্বে নিয়ে নিল সিটি কর্পোরেশন। এটা ভালো কাজ করেছে, কিন্তু ভালো, আমি মনে করি উদ্যোগটা ভালো যে খালগুলো নিজের হাতে নিয়েছে, কিন্তু কাজ তো করতে হবে। আমি এটাকে একটা রাইট ডিরেকশন মনে করি, কিন্তু একই সাথে কাজটা তো করতে হবে। কিন্তু সে আরেকটি তো বিষয় থাকে যে ফুটপাথ, সেটি নিয়েও তো প্রশ্ন আছে। সিটি কর্পোরেশন তার দায়িত্ব সবগুলো যে নাগরিক অধিকারের যে দায়িত্বগুলো সেগুলো সবগুলো পালন করছে কিনা আমাদের এখানে? আমি এত কিছু চাই না তো। আপনি মশা মারেন আর বর্জ্য দূর করেন। ঢাকা শহরে হাঁটা যায় না গন্ধের জ্বালায়, বর্জ্যের জ্বালায়। ঢাকা শহরে আপনি পা ফেলতে পারেন না। ঢাকা শহরে পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, অসংখ্য নির্মাণ যজ্ঞ চলছে, সেখান থেকে ধুলে আপনি শ্বাস নিতে পারেন না। মানুষকে একটু শ্বাস নেওয়ার সুযোগ দেন। আমি তো বলবো যে মাস্ক শুধু ঢাকায় করোনা থেকে মানুষকে বাঁচাচ্ছে না, মাস্ক পরলে আপনি কিন্তু ধুলা থেকেও বাঁচছেন। ঢাকা শহরে তো এই নির্মাণ যজ্ঞের কারণে রাস্তায় আপনি হাঁটতে পারেন। আপনার এখানে আমি হেঁটে আসছি, আমার তো মনে হলো যে আমি ধুলার স্বর্গ রাজ্য দিয়ে হেঁটে আসছি। আমি অথচ ঢাকার অত্যন্ত অভিজাত মিন্টো রোড দিয়ে আমি হেঁটে এসেছি, কিন্তু আমার আমি ধুলায় হাঁটতে পারছিলাম। এই নির্মাণ কাজে যখন আসতেনি, গতকালকেই আমরা দেখলাম যে বিআরটি এর প্রকল্পের গার্ডার ভেঙে পড়েছে, আহত হয়েছে, অর্থাৎ সেই জায়গাটাতেও আমাদের অনিয়ম রয়েছে কিনা। নির্মাণের যে সেফটি মেজার্সগুলো আছে সেখানে যে কোথাও না কোথাও গলত ছিল তারই তো প্রমাণ এটা যে এটা ভেঙে পড়লো। এর আগেও আমরা চট্টগ্রামে দেখেছি ফ্লাইওভারের গার্ডার পরে মানুষ মারা গেছে। এখানে সৌভাগ্য যে মানুষ মারা যায় না, কিন্তু যেতে পারত। কিছু কিছু মানে স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন সিস্টেম বা মানা হচ্ছে কি না, আমরা তো অন্তত বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা বাস্তবতাটা দেখছি। এবং কতদিন ধরে আসলে নির্মাণযোগ্য চলে, কতদিন চলতে পারে? আপনি এক একটা এলাকায় কোনো যেমন পুরান ঢাকার কোনো এলাকায় নির্মাণ কাজ চলছে, 1% অগ্রগতি নেই। 2 বছর চলে গেছে, 1% কাজের অগ্রগতি নেই। মানুষের ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র দোকানদার তাদের পুঁজি শেষ করে ফেলছেন, তাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। মানুষ রাস্তায় চলতে পারে না, তার গাড়ি বের করতে পারে না, রিক্সা চলতে পারে না, একটা কোনো মাল নিয়ে তার বাড়িতে প্রবেশ করতে পারে না। এরকম অত্যাচার যদি চলতে থাকে তাহলে তো আমি বলবো যে আমরা ঠিক মতো আসলে চলি না। এবং উন্নয়নের নামে উন্নয়নের জন্য কিছু বেদনা আপনাকে সইতে হবে, কিন্তু বেদনাই যদি প্রধান হয়ে যায় উন্নয়নের চাইতে, তখন তো মানুষের কষ্টের সীমা থাকে না। আসলে আমরা একটু করোনা নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডাক্তার তুষার মাহমুদ, করোনা বিশেষজ্ঞ। আমি একটু তার কাছে যেতে চাই। ডাক্তার তুষার মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার তুষার মাহমুদ, হঠাৎ করে করোনার সংক্রমণ আবার বাড়ছে। আমরা এখানে গত বছর থেকে অনেক আলোচনা করেছি, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বলেছি, আসলে হঠাৎ করেই কেন বাড়ছে? এটি কি ধারণা করা হচ্ছে যে ইউকে থেকে যে স্ট্রেনটা আসার কথা সেটি আমাদের এখানে এসেছে, এবং সেটির প্রভাব কি না? আবার টিকা নেওয়ার পরেও করোনা হচ্ছে, এরকম ঘটনা ঘটছে, আসলে বিষয়গুলো কি? ধন্যবাদ ভাইয়া, খুবই সময় উপযোগী একটা কোশ্চেন। এবং আসলেই আমরা যারা চিকিৎসক হিসেবে কাজ করছি তারা সবাই কিন্তু একটু শঙ্কার মধ্যে পড়েছি, কারণ সংক্রমণের যে হারটা বাড়ছে, শুধু হারটাই আশঙ্কার না, এই নতুন যে উপসর্গ বা যে প্যাটার্নের রোগীরা আসছে সেটাও কিন্তু একটু শঙ্কাজনক। রোগীরা মানে যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। তবে এটা প্রমাণ ছাড়া কোনোভাবেই বলা যাবে না যে এটা ইউকের স্ট্রেন নাকি সাউথ আফ্রিকার স্ট্রেনটা আমাদের এখানে কার্যকরী হচ্ছে, সেটা বলা যাবে না। এমনকি এরকমও হতে পারে যে বাংলাদেশেই নতুন একটা আলাদা ধরনের স্ট্রেন আবির্ভূত হয়েছে। এটা বলার জন্য অবশ্যই সাইন্টিফিক একটা প্রমাণের দরকার আছে, কিন্তু এই প্রমাণের আগেই আমরা বলতে পারি যে এখন যে হারে আমাদের বাড়ছে সেটা যদি আগামী 7 থেকে 10 দিন একটা আমরা যদি প্রোটেকশনের মধ্যে না আসতে পারি তাহলে কিন্তু এটা বেশ অনেকটাই বাড়তে পারে। আমরা হচ্ছে কি একটু আশঙ্কার মধ্যে রয়েছি। আমাদের এখন আমরা যেরকম হাল ছাড়া ভাবটা সাধারণ মানুষের মধ্যে রয়েছিল সেটা কিন্তু আমাদের কোনোভাবেই আর করার অবকাশ নাই। এখন অবশ্যই বাড়তি প্রোটেকশন নিতে হবে। সবাইকে আমরা অনুরোধ করছি, যেভাবে আমরা অফিস করছিলাম, অনেক অফিস আমরা পাচ্ছি যে পুরো অফিসের এক একটা ফ্লোর সংক্রমিত হয়ে যাচ্ছে এবং অ্যাসিমটোমেটিক ভাবে, এবং বয়স্করা যারা আসছে তারা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থাতে আসছে। আগে যেটাকে আমরা যেইভাবে ট্রিটমেন্ট করতে পেরেছিলাম এখন কিন্তু সেরকম ভাবে চিকিৎসা পদ্ধতিতে কার্যকরিতাটাও মানে পাচ্ছি না। তো এই জায়গাতে আমাদের প্রত্যেকটা ভাবে সতর্ক হতে হবে। আরেকটা কোশ্চেন করলেন আপনি যে ভ্যাকসিন নেওয়ার পরও হচ্ছে, আমাদের কিন্তু প্রথমেই মনে রাখতে হবে এটা কিন্তু আমরা এখনো বাংলাদেশে এপ্রিলের 7 তারিখের আগে দ্বিতীয় ডোজ শুরু হবেই না। তো প্রথম ডোজ দেওয়ার পরে এই ভ্যাকসিনটা প্রোটেকশন দেয় আমাদের 65% এর মতো, আমরা যদি সর্বোচ্চটাই ধরি তাহলে এই 35% কিন্তু আমার সম্ভাবনা থেকেই যাচ্ছে হওয়ার। তো আমাদের কোনোভাবেই প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে
মানে হাল মানে স্বাভাবিক মতো ঘুরে বেড়ানোর কোনো অবকাশ নেই। দ্বিতীয় ডোজ দেওয়ার 21 দিন পরে আমাদেরকে 95% এর মতো, 95% আমি বেশি বলছি, 90% 87% প্রোটেকশন দিবে। আমাদের এই ভ্যাকসিন পুরোটুকু নেওয়ার পরেও কিন্তু মনে রাখতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে সারা পৃথিবীর প্রত্যেক দেশেই কিন্তু এটা বাড়ছে। কারণ একটা দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের মধ্যে অনেক গা ছাড়া ভাব চলে আসছে যে আমি ভ্যাকসিন নিয়েছি, আমি প্রোটেকশন, আমি এখন ঘুরে বেড়াতে পারবো। তো এই জায়গাগুলিতে আমাদের জনসচেতনতার অনেক বাড়াতে হবে। আমরা মানে দেখছি মানুষরা ভ্যাকসিন নিতে চাচ্ছে না, কিন্তু ভ্যাকসিনটা একটা অস্ত্র, এটাকে নিতে হবে, কিন্তু এই অস্ত্রটা থাকা মানেই যে আমি যুদ্ধটা জিতে যাচ্ছি তা কিন্তু না। সো আমাদেরকে ভ্যাকসিনটাও নিতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে, এবং এই বর্তমান পরিস্থিতিতে আগামী 14 দিন বা 3 সপ্তাহ অবশ্যই এক্সট্রা প্রোটেকশন নিতে হবে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং সমাজের জন্য। ডাক্তার তুষার মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর শওকত আকবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম আসলে নানান বিষয় নিয়ে, আপনার কাছে একটু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আসতে চাই, কারণ এটি আসলে 1961 সালের একটি প্রকল্প পাকিস্তানের সময়, এবং পরবর্তীতে এটি পাকিস্তানের কারণে হওয়ার কারণে, মানে পূর্ব পাকিস্তান হওয়ার কারণে এটির অগ্রগতি হয়নি। অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাস্তবিক স্বপ্নের যে প্রকল্প এটিকে বলা যায় সেই প্রকল্পে, কারণ আর কোনো প্রকল্প বঙ্গবন্ধুর সময় এতটা ছিল না। তো সেই জায়গা থেকে আসলে এটির অগ্রগতি কতদূর, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কতদূর এগিয়েছি? ধন্যবাদ আপনাকে। যে আমি শুরুতে বলছি যে আপনি রাইটলি অ্যাড্রেস করেছেন যে বঙ্গবন্ধু এটা স্বপ্নের প্রজেক্ট, এবং আপনি শুধু স্বাধীনতার পর না, স্বাধীনতার পূর্বে যখন পাকিস্তান পিরিয়ডে বঙ্গবন্ধু যখন এই দেশের আমাদের রাজনৈতিক নেতা হিসাবে, উনি এই 62 সালের পর থেকেই এই প্রকল্প যাতে যথাসময়ে বাস্তবায়নে সেই দিনে সোচ্চার ছিলেন। ইভেন 63 সময় যখন এটা সমীক্ষা হয় তখন উনি একটু প্রেসক্রাইব করেছিলেন যে অর্থায়নের ব্যবস্থা যেন পাকিস্তান সরকার করে, কিন্তু সেখানেও সে অর্থায়নের ব্যবস্থা হয় নাই। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু 69 এবং 70 দুইটা জনসভায় যথাক্রমে লালমনিরহাটে এবং পাবনায় এই প্রকল্প কেন বাস্তবায়ন করা হয়নি সেটা তিনি মানে বিদ্রুপের সাথেই বলেছেন যে এই প্রকল্প সবার আগে নেওয়া হয়েছে, এই প্রকল্প বাস্তবায়ন না করে এই পূর্ব বাংলা মানুষকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, এবং যে প্রকল্প এই রূপপুর প্রকল্পের অনেক পরে গ্রহণ করা হয়েছিল সেই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সুতরাং উনি এটা খুব আক্ষেপের সাথে বলেছিলেন, এবং উনি এই প্রকল্পটা বাস্তবায়ন যাতে যথাসময় হয় সবসময় সক্রিয় ছিলেন, অর্থায়নের দিক থেকে, টেকনোলজি ট্রান্সফারের দিক থেকে, সব দিক থেকেই। ইভেন আমাদের স্বাধীনতার জন্যে যে আমাদের যে সংগ্রাম, এবং সেই সংগ্রামের যে এই যে যতগুলি অবজেক্টিভ ছিল তার মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন, দ্যাট মিনস পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়টা উনি অগ্রাধিকার দিয়েছিলেন। এরপরে আপনি দেখেন যে স্বাধীনতা উত্তর সবচেয়ে যে বড় প্রকল্প আমাদের সরকার গ্রহণ করেছিলেন সেটাই ছিল আমাদের পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নের জন্য, সাবারের যেটা অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু তৎকালীন সময় আর্থিক দিক থেকে অনেক বড় প্রজেক্ট স্বাধীনতা উত্তর একটা দেশে, এবং রূপপুর পারমাণবিক কিন্তু আমাদের সবচেয়ে বড় এবং ওই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল যেন আমরা সক্ষম হই পারমাণবিক কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, আমরা টেকনোলজি আত্মস্থ করি, আমরা যেন ম্যান পাওয়ার তৈরি করি। তো সেই দিক থেকে উনি একটা সবচেয়ে বড় প্রকল্প গ্রহণ করেছিলেন। একই সাথে এই প্রকল্প বাস্তবায়নের জন্য উনি কূটনৈতিক সফরতা শুরু করেছিলেন, কূটনৈতিক সফর সোভিয়েত ইউনিয়নে। আপনি শুনে খুশি হবেন যে 1972 সনে আমরা কিন্তু জাতিসংঘের সনদ লাভ করি ওনারই এই একটি কূটনৈতিক দূরদর্শিতার কারণে, এবং জাতিসংঘের আমরা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের মেম্বার হই যাতে প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি। 72-এ উনি 73-তে অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করেন, অর্থাৎ প্রকল্পটা বাস্তবায়নের দেশে জন্যে দেশের পারমাণবিক অবকাঠামো তৈরি করার যত প্রয়াস উনি সব কিছু নিয়েছিলেন, এবং প্রকল্প গ্রহণ করার জন্যে সেই সময় 75 সময় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপিং কান্ট্রিতে কী ধরনের টেকনোলজি হবে তার একটি সার্ভে করতেছিল, এবং ওনার এই এই কূটনৈতিক দূরদর্শিতার কারণে ওই সময়ে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে সার্ভে করতেছিল বাংলাদেশ মানে লিস্ট ডেভেলপিং কান্ট্রির জন্য যে টেকনোলজি সেখানে বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল। স্যার, ফুকুশিমা দুর্ঘটনার পরে কিছুটা থমকে গেল, আবার হয়তো বিশ্ব দেখলাম যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে ঝুঁকছে অনেক দেশ, নতুন নতুন অনেক দেশ এই পাওয়ার প্ল্যান্টের অনুমতিও নিচ্ছে আইয়ের কাছ থেকে, সেই জায়গাটা আসলে আমাদের অবস্থানটা কি, আমরা কতদূর অগ্রগতি অর্জন করেছি? আমি আগে প্রসেসটা একটু শেষ করি যে বঙ্গবন্ধুর এই স্বপ্নের প্রকল্প এটাই আমার জানা মতো সবচেয়ে বড় প্রকল্প, এবং আমরা বলছি যে 75-এ বঙ্গবন্ধু সবচেয়ে যে বড় প্রকল্প গ্রহণ করেছিলেন আমাদের অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্টের, ওই যে সাহস সেটাই সাহস জুগিয়েছে বঙ্গবন্ধু কন্যা, এবং সেই সাহস থেকে আমরা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 2009 সাল থেকে এই প্রকল্প বাস্তবায়নে অ্যাক্টিভ যে স্টেপ সেটা নেওয়া হয়েছে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে আইআর রুটম্যাপ অনুসারে আমাদের 10 থেকে 15 বছর লাগে। সেই বিবেচনায় আমরা মূল কনস্ট্রাকশন শুরু করেছি 2017 সালে, এবং আমরা আজকে আপনার জানেন খুশি হবে যে 2টা রিয়েক্টরই আজকে দৃশ্যমান কনস্ট্রাকশন, একটা 41 মিটার কন্টেনমেন্ট স্ট্রাকচার আর একটা প্রায় 30 মিটার, এবং আমরা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযোজন করবো 2023 সালের এপ্রিল মেতে। তো সুতরাং আমাদের প্রকল্প টাইমলাইনে আছে, এবং আমরা পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন করবো দিব জাতীয় গ্রিডে, দিব 23-এ প্রথম ইউনিট, 24-এ দ্বিতীয় ইউনিট। সুতরাং আমরা টাইমলি প্রজেক্ট শেষ করবো। সেকেন্ড যে কথাটা বললেন যে ফুকুশিমার কথা, আমার মনে পড়ে যে আমি সেই ফুকুশিমা অ্যাক্সিডেন্টের কিছুদিন পরেই আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জেন্সি একটা মিনিস্ট্রিয়াল কনফারেন্স আয়োজন করেছিল, এবং সমস্ত আইইএর মেম্বার স্টেটের মিনিস্টারদেরকে ডেকেছিলেন ভবিষ্যৎ নিউক্লিয়ার টেকনোলজির কী হবে। সেইখানে প্রশ্ন আসছিল যে ডেভেলপিং কান্ট্রির পক্ষ থেকে যে 3টি বড় দুর্ঘটনা ঘটেছে, আমরা যদি পর্যালোচনা করি, একটি ইংল্যান্ডে, সরি আমেরিকায় 79-এ থ্রি মাইল আইল্যান্ড, সেকেন্ড চেরনোবিলে রাশিয়াতে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নে, তৃতীয়টি ফুকুশিমায়। এবং তিনটা দেশ কি, তিনটা দেশের যে টেকনোলজি হোল্ডার, নট টেকনোলজি ইম্পোর্টার। এবং আইএ কি প্রশ্ন করেছিল ডেভেলপিং কান্ট্রির পক্ষ থেকে, আইএইয়ের যে অনুশাসন এবং যে গাইডলাইন্স এবং যে রিকোয়ারমেন্টস একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে, একমাত্র টেকনোলজি হোল্ডার ব্যতিরেকে টেকনোলজি ইম্পোর্ট যারা করছে তাদের পক্ষে কি সম্ভব যে সেফটি কম্প্রোমাইজ করে পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ করা এবং পরিচালনা করা কোনো মতেই সম্ভব না। তো ওরা পারল কেন, কারণ তাদের টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ ছিল অনেক কিছু। আপনি দেখেন ফুকুশিমার ক্ষেত্রে যে রিয়েক্টর তারা ডিজাইন করেছিল, তারা হিস্ট্রিক্যাল যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকে, যে মাত্রা থাকে সেটা কখনো কম্প্রোমাইজ করা যাবে না ডিজাইনে, এটা হচ্ছে প্রথম ফিলোসফি। তাদের সুনামি রেকর্ড ছিল হিস্ট্রিক্যাল 16 মিটার, আর্থকুইক ছিল অ্যারাউন্ড 8 মাত্রা স্কেলের, তারা ডিজাইন করেছে বোস এটা অনেক নিচে। সুতরাং চিন্তার তেমন কিছু নেই। আমি একটু যাবার কাছে ভাই, এই প্রকল্প নিয়ে তো মানুষের মনে অনেক অজানা শঙ্কা আছে, অনেক অজানা প্রশ্ন আছে। আপনি তো আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখে এসেছেন, আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? না, আমি প্রথমেই সরকারকে অভিনন্দন জানাই যে একটা বড় প্রকল্প, এরকম একটা বড় প্রকল্প হাতে নেওয়ার জন্য। আমি বলি কি যে বঙ্গবন্ধু বড় রাজনীতি করতেন, বড় করে ভাবতে শিখতেন, এবং তার কন্যাও কিন্তু কাঠামোর বাইরে গিয়ে যে বড় করে ভাবা সেটা উনি চেষ্টা করছেন। আমি প্রকল্পের পরিচালক হিসাবে তাকেও আমি স্বাগত ভাইকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে তিনি এই বিশাল এক জোয়াল তিনি কাঁধে নিয়েছেন এবং সেটা তিনি টেনে চলেছেন। কিছু আশঙ্কার কথা তো আছে, এবং যে কোনো আপনি যদি একটা প্যারাসিটামল খান তারও কিন্তু একটা সাইড এফেক্ট আছে। সুতরাং সেটা চিন্তাভাবনা করলে আমি বলবো যে বেশ কিছু জায়গায় তো আমাদের কিছু প্রশ্ন রয়ে গেছে যেটা মানুষ বলবে, সেটা নিশ্চয়ই উনিও ক্লিয়ার করবেন এই মুহূর্তে। একটা হলো দক্ষ জনবল তৈরির বিষয়টা, যে একটা পাওয়ার প্ল্যান্ট শুধুমাত্র তো সেখানে কিছু ট্রেনিং নিল লোকজন এসে এখানে পরিচালনা করলো, ইঞ্জিনিয়ার্স বা টেকনিশিয়ান বিশেষত তা নয়, সামগ্রিকভাবে এটা একটা ট্রেনিংয়ের ইস্যু আছে, দক্ষ জনবলের ইস্যু আছে। একটা হলো যে পরিমাণ পানি দরকার হয় সেটা কি সে এলাকায় আছে কি না, এবং বেশি জনবহুল দেশ বাংলাদেশ, পাবনাও জনবহুল এলাকার মধ্যেই একটি রূপপুর, সেখানে সেই একটা বড় ধরনের কোনো ঝুঁকি আগামী দিনগুলোতে রয়েছে কিনা। আমি একগালে একসাথে অনেকগুলো প্রশ্নই করে ফেলছি। এবং বর্জ্য ব্যবস্থাপনার কথা যেটা বলা হয় যে স্পেন ফুয়েলটা তো রাশিয়া নিয়ে যাবে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কী হবে, এবং এটা তো একটা সময় গিয়ে মেয়াদ শেষ হবে, ডিকমিশনিংয়ের ক্ষেত্রে কোনো চুক্তি হলো না কেন, এবং এটা থার্ড পার্টি লাইবিলিটির কোনো এখনও কোনো স্কোপ আছে কিনা, আমার মনে হয় এইগুলো যদি একটু বলেন, যেহেতু অজানা অনেক মানুষের মধ্যে এগুলো আছে। ধন্যবাদ। এই ফুকুশিমাটাকে আমি রিপিট করছি যে আপনি তাহলে ফুকুশিমার পরে যদি বলেন, আজকে যদি আপনি দেখেন নিউক্লিয়ার কনস্ট্রাকশন কী অবস্থা, তাহলে দেখেন যে নিউক্লিয়ার কনস্ট্রাকশন এখন ডেভেলপিং কান্ট্রি এগিয়ে আসছে, যাদের এই বিদ্যুতের দরকার, যাদের জ্বালানির দরকার। আজকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন, এই যেটা বলে গণবসতি ইন্ডিয়া এবং চায়না, ওদের নিউক্লিয়ার মানে পাওয়ার কনস্ট্রাকশন এক্সপ্যানশন দেখেন, চায়না শুরু করেছে প্রথম কনস্ট্রাকশন, প্রথম প্ল্যানিং 80-এর দশকে, তার মাত্র 2টি ইউনিট ছিল গত মানে 20 বছর আগে। আজকে সে চায়নার মোর দেন 44,000 মেগাওয়াট ফ্রম নিউক্লিয়ার, এবং তার এক্সপ্যানশন, তার যে ভিশন, তার আন্ডার কনস্ট্রাকশন প্ল্যানিং প্রজেক্ট যদি দেখা যায় কনস্ট্রাকশন নটলেস 20 ইউনিট, এবং প্ল্যান করা যদি থাকে মোর দেন 100, অর্থাৎ তাদের 200,000 মেগাওয়াট নিউক্লিয়ার করার কথা 2050 সালে। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়া যদি দেখেন, তার অত্যন্ত বড় ভিশন, এবং তাদের 22-23টার মতো পাওয়ার প্ল্যান্ট আছে।
আন্ডার কনস্ট্রাকশন 8টা মতো আছে, প্ল্যানিং আছে এরকম আরও 10-15টা অ্যাপ্রুভড প্রজেক্ট। তাহলে এই যে দেখতেছেন এখন ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিলে তারা একটা সমীক্ষা দিয়েছে যে ভবিষ্যতে এনার্জির গ্লোবাল পিকচার কী হবে। সেখানে বলছে যে 2030-এর পরে চায়না এবং ইন্ডিয়ার যা পিকচার হবে এনার্জি ব্যবহারের সেটা হবে গ্লোবাল পিকচার। দিস ইজ দ্য ক্লিয়ার, কারণ আজকের চায়নার যে এনার্জি লাগছে সেই আজকের চায়না প্লাস আজকের টোটাল আমেরিকা দুটা যুগ করলে যে এনার্জি হবে সেটা হবে 2030 সালে চায়না। আজকে ইন্ডিয়ার যে জেনারি আছে যে এনার্জি আছে সেইটা প্লাস টোটাল ইউরোপিয়ান ইউনিয়ন যুগ করলে যা হবে তা ইন্ডিয়া 2030 সালে। সুতরাং 2030 সালের যে ছবি গ্লোবাল এনার্জি পার্সপেক্টিভে সেইখানে চায়না এবং ইন্ডিয়ার যে নিউক্লিয়ার ছবি আসবে তাই গ্লোবাল পিকচার দেখাবে। তা থেকে আমরা মনে করি যে আমরা শুধুমাত্র রূপপুর নিয়ে শুরু করেছি, এটা একটিমাত্র প্রকল্প যথেষ্ট নয়। বাংলাদেশের যে উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন উন্নত বিশ্ব 2041, 2030-এর যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর অবজেক্টিভস, সেগুলি করতে গেলে নিউক্লিয়ার আরও এক্সপ্যান্ডেড রুল তার থাকা উচিত। সেকেন্ড, রেজা ভাই যে প্রশ্ন করলেন, হ্যাঁ স্বাভাবিক আমাদের একটা টেকনোলজি করতে যাচ্ছি, এটা উচ্চতর টেকনোলজি, দক্ষ জনবল লাগবে। শুধু আত্মস্থ করছি, আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা রক্ষণাবেক্ষণের সমস্ত জনবল রাশিয়া প্রশিক্ষণ করব, প্রথম ব্যাচ, ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট। একই সময় আমরা আমাদের অন সাইডে একটি ট্রেনিং ইনস্টিটিউট শুরু হয়েছে, তারও ইনস্ট্রাক্টরদের আমরা ট্রেনিং করে নিয়ে আসছি। আমাদের ভবিষ্যৎ যত জনবল আসবে তাদের এই ট্রেনিং ইনস্টিটিউট থেকে জনবলদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে ফুল স্কুল সিমিলার থেকে শুরু করে সবই থাকবে। এটা হচ্ছে রূপপুর পরিচালনার জন্য। অন দাদার হ্যান্ড সরকার কিন্তু ইতিমধ্যেই নিউক্লিয়ারের জনবল বেসিক এডুকেশন অনার্স মাস্টার্স লেভেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন করে শুরু করে দিয়েছে, MIC শুরু করেছে, আমাদের বুয়েটও লিমিটেড কোর্স তারা ইন্ট্রোডিউস করেছে। অর্থাৎ দক্ষ জনবল তৈরি করার যে যত ধরনের এই আমাদের অ্যাপ্রোচ আছে, একাডেমিক সেটা করা হয়েছে, ট্রেনিং পারপাস সেটা করা হয়েছে, এইটা হলো একটা বিষয়। অন দ্য আদার হ্যান্ড যেটা বলেন ঘনবসতি, তো নির্গত আমি চায়নার কথা বললাম, ইন্ডিয়ার কথা বললাম, কারণ হচ্ছে যে এখনকার টেকনোলজির যে মাত্রায় তার সেফটি ফিচার্সগুলি উন্নীত করা হয়েছে, আমি শুধু রূপপুরের কথা বলি যে আমরা ক্লেম করছি যে রূপপুরের ডিজাইন হচ্ছে দ্য মোস্ট আপডেটেড ডিজাইন, জেনারেশন 3+ রিয়েক্টার, যেখানে অ্যাক্টিভ প্যাসিভ সেফটি ফিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ইঞ্জিনিয়ারিং সেফটি ফিচার্স সেটা এমনভাবে করা হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে নর্মাল অপারেশন কন্ডিশন, এনি আনইউজুয়াল কন্ডিশনে আমাদের কখনোই আমাদের রেডিয়েশন আমাদের রিয়েক্টার কন্টেনমেন্টের বাইরে যাবে না। এবং এটা ডিজাইন নিশ্চিত করেছে যে কোনো সময় আমরা 300 মিটার পরে জনগণ বসবাস করতে পারবে, অর্থাৎ 300 মিটারের পরে জনগণের রেডিয়েশন নিয়ে কোনো পরিস্থিতিতে টেনশন থাকার কথা না, এইটাই হলো ডিজাইন। আরেকটা প্রশ্ন যে পানি যে প্রাপ্তিদের বলছে যে আমরা একটা প্রতিটা ইউনিটের জন্য 2টি করে কুলিং টাওয়ার ইউজ করেছি, কারণ আমাদের যে পানির প্রাপ্যতা উৎস সবই আমরা জানি এবং মিনিমাম পানির রিকোয়ারমেন্ট 3 কিউমেক পানি লাগবে, এই যে পানির পরিমাণ আমাদের বর্তমান যে ফ্লো তার তুলনায় অনেক নগণ্য। সুতরাং এই সবগুলি বিষয় খুব লেভেল হিসেবে একটা প্রশ্ন করি, প্লিজ। সেটা হলো আমি যে পাওয়ার প্ল্যান্টটা দেখে আসছি রাশিয়াতে, সেখানে দেখলাম যে আমাদের সাথে কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এরাও ঢুকছিলেন, একজন কনস্টেবল পর্যায়ের লোক চেয়ারম্যান এবং MD সার্চ করছে, তার কোডটা রেখে দিচ্ছে, তার লাইটার রেখে দিচ্ছে, তাকে চেক করছে। বাংলাদেশের বাস্তবতায় এই ধরনের নিরাপত্তা, এত কঠোর নিরাপত্তা যেটা প্রয়োজন একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য, সেটা বাস্তবে মানা সম্ভব হবে কিনা এবং সেই কালচার গড়ে উঠবে কিনা? প্রথম হচ্ছে যে আমাদের সরকার এই বিষয়টা উপলব্ধি করেছেন, আমরা সবাই উপলব্ধি করেছি, যাই তাই আমরা আমাদের দেশের যে একটি স্থাপনার বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে নিরাপত্তা ব্যবস্থা বলা আমরা বলছি KPI কনসেপ্ট ইজ নট অ্যাপ্লিকেবল ফর রূপপুর, এইটাই আমরা কিন্তু বেরিয়ে আসছি। রাষ্ট্রের সর্বোচ্চ স্থাপনাসমূহের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান আছে এখন, একই ধরনের নিরাপত্তা ব্যবস্থার বিবেচনা করেই সেটা ডিজাইন করা হচ্ছে। এবং সেখানে আমরা যেটা বলি 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইনবিল থাকবে, এবং আপনি যেটা বলছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা মধ্যে একটা প্রোটোকল গ্রিড আছে, প্রোটোকল দেখানোর ব্যাপার না, এখানেও আমরা এটাকে বলছি যে আমরা ইতিমধ্যে আমাদের এই PPS সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি, যেখানে আপনি যেটা বলছেন আমরা যেটা বলছি অ্যাক্সেস কন্ট্রোল যে আমরা দেখে দেখে করছি সেটা তো থাকবেই, এবং কখনোই এই সেই নিরাপত্তা ব্যবস্থা ইন্টারন্যাশনাল আদরের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইন্টারন্যাশনাল মনিটরিং অথবা ন্যাশনাল মনিটরিং সবই আছে, আপনি যেটা বলছেন সবই থাকবে সেখানে। জ্বালানি বর্জ্য পরিষদ নিয়ে একটি পরিষদন নিয়ে একটি প্রশ্ন ছিল, যদি একটু ছোট করে সেটা রাজা ভাই বলছেন, 2টা ইস্যু, একটা হচ্ছে যে আমরা ওয়েস্ট বা বর্জ্য নিয়ে কথা বলি, 2 টাইপ, একটা হলো যেটা হাইলি রেডিও একটি ওয়েস্ট, আরেকটা হচ্ছে আমরা পাওয়ার প্ল্যান্ট অপারেশনের ক্ষেত্রে যে ওয়েস্ট জেনারেট করবে যেটা
লো লো লেভেল ভেরি লো লেভেল ইন্টারমিডিয়েট ওয়েস্ট। আমাদের রিচার্জ রেট আছে সাবারে, আমাদের আমাদের অনেকগুলো ফেসিলিটিস আছে, আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে আমরা বিভিন্ন ধরনের মেডিকেল পারপাসে রেডিয়েক্টিভিটি সোর্স আমরা ইউজ করছি না, তো সেক্ষেত্রে একই ধরনের রেডিয়েশন মানে আমাদের ওয়েস্ট জেনারেট করে। সুতরাং আমাদের লো ইন্টারমিডিয়েট ওয়েস্ট যেটা আছে, যেটা আমরা ইতিমধ্যে অভ্যস্ত আছি ম্যানেজ করে, সেইটার উপরে হবে। অন দ্য আদার হ্যান্ড হাইলি রেডিয়েটিভ ওয়েস্ট যেটা স্পেন ফুয়েল যেটা আসলে কনসার্ন, সেটার জন্য ইতিমধ্যে রাজাভাই যেটা বললেন যে আমাদের রাষ্ট্রীয় লেভেলের দুটো চুক্তি আছে, একটি ছিল জেনারেল কনস্ট্রাকশন চুক্তির, একটি যে যে সোর্স থেকে নিউক্লিয়ার আমাদের ফ্রেশ ফুয়েল পাবো একই সোরে আমরা স্পেন ফুয়েল ব্যাক করাবো। সেটি থাকার পরে আমরা আরও অধিকতর সচেতনতা নিয়েই স্পেন ফুয়েল আমাদের যে সাপ্লাই থেকে আর ফিউল পাবো রাশিয়ান ফেডারেশন সেখানে ফেরত যাবে, তার জন্য ইতিমধ্যে আন্তঃরাষ্ট্রীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং রাশিয়ান ফেডারেশন ফেরত নেবে এবং ম্যানেজমেন্ট করবে সেটা স্পষ্ট হয়েছে। সুতরাং আমাদের এই স্পেন ফুয়েল বা তেজস্ক্রিয়া উচ্চ তেজস্ক্রিয়া নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমি আপনার কাছে যেতে পারছি স্যার কাছ থেকে বিশেষ করতে চাই, হচ্ছে যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অর্থনীতিতে কতটা ভূমিকা থাকবে? যেহেতু সময় কম আমি প্রথম বলি যে আমরা আমাদের জ্বালানির এই স্বল্পতা রয়েছে, আমাদের ইন্ডিজিনিয়াস যে এনার্জি রিসোর্স সেটাও লিমিটেড। আমরা যদি দৃষ্টিকোণ থেকে দেখি যে আমাদের এই মুহূর্তে সবচেয়ে এই দামি রিসোর্স কোনটা গ্যাস, আপনি জানেন গ্যাসের আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের এই দেশের জ্বালানির অনেকটা অংশ, বিদ্যুৎ উৎপাদনের অনেকটা অংশ গ্যাস থেকে আসছে। রূপপুর প্রকল্প বাস্তবায়ন হইলে প্রতি বছর আমরা অ্যারাউন্ড 4 বিলিয়ন টন কিউবিক মেট্রিক টন গ্যাসের যে ব্যবহার সেটা থেকে মুক্ত হব, তার মানে এই গ্যাসটুকু লাগছে না। এক, তাহলে গ্যাসের ডিপেন্ডেন্সি আমি কমে গেল, এটা আমাদের জ্বালানি মিক্স যেটা, যে আমাদের জ্বালানি মিক্সের কথা যেটা বলি যে বিভিন্ন সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদন, তার একটি নতুন আমরা অপশানে আমরা গেলাম নিউক্লিয়ার এনার্জি। সেকেন্ড হচ্ছে যদি আপনি ইকোনমিক বেনিফিট দেখতে চান, সংক্ষেপে ইকোনমিক বেনিফিট, আপনি ডাইরেক্ট ইকোনমিক বেনিফিট, আমরা যদি খুব কম দামে বিদ্যুৎ উৎপাদন বিক্রি করি, তার বর্তমানে যতগুলি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সরকারের তার তুলনায় যদি প্রাইস আমরা নির্ধারণ করি, তাহলে 1 টাকা ইনভেস্টমেন্ট করলে আমরা 1.60 টাকা পাবো, মানে 160 টাকা পাবো ইনভেস্টমেন্ট। আর যদি ইকোনমিক আমরা যদি সোশ্যাল বেনিফিট সহ ধরি, তাহলে 1 টাকা ইনভেস্ট করলে আমরা 3.5 টাকা পাবো, দিস ইজ ডাইরেক্ট টাকা। সেকেন্ড হচ্ছে আমাদের জনবলের চাকরি, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যত জনবল লাগবে সবসময় তার 3 টাইমস তার সাবসিডি অর্গানাইজেশন লাগবে, আমাদের 3,000 মতো জনবল লাগবে, তার সাথে 3 গুণ হলে 9,000 আজীবন, এই মুহূর্তে মোর দেন 20,000 জনবল কাজ করছে। তাহলে এই যে একটা ইম্প্যাক্ট, ডাইরেক্ট ইম্প্যাক্ট, এইটা থাকবে এবং যতদিন পরিচালিত হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ততদিন পর্যন্ত আমরা সাপ্লাই চেন মেনটেন করবো লোকাল ইন্ডাস্ট্রি থেকে। এই এইটা আমাদের সাপ্লাই চেনের কারণে একদিক থেকে শিল্পায়ন হবে, লোকজনের বেতন ভাতাতে পাবে, তৃতীয়ত শেষ করছি যে প্রফিটটা থাকবে সেটা ফার্দার ইনভেস্টমেন্টের সুযোগ সৃষ্টি করবে। জি, অনেক ধন্যবাদ। মানে এটি আইকনিক প্রকল্পের সাথে অর্থনৈতিক ভূমিকাও ব্যাপক থাকবে। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল আবার এই সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিশনের সাথে থাকুন। একই সঙ্গে করোনাকালীন সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।